আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দর্শক, বই এমন এক পাখি যে পাখি কলকাকলিতে মুখরিত রাখে আমাদের চারপাশ, যে পাখি আমাদের আত্মিক শান্তি দেয়। বই নিয়ে এই মেলা অমর একুশে বই মেলা। বই মেলা প্রাঙ্গণ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। শুরু করছি আমাদের প্রতিদিনকার আয়োজন, কথা প্রকাশ, বই বাতায়ন। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে আমন্ত্রণ আগামী কিছুটা সময় আমাদের সঙ্গে থাকবার জন্য। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা লেখকদের সঙ্গে কথা বলি, প্রকাশকদের সঙ্গে কথা বলি, পাঠকদের সঙ্গে কথা বলি, আর দিয়ে থাকি নতুন বইয়ের খোঁজ খবর। আজও এর ব্যতিক্রম হবে না, চলুন তাহলে মূল আয়োজনে প্রবেশ করি। দর্শক, আপনারা দেখছেন কথা প্রকাশ, বই বাতায়ন। অনুষ্ঠানের এই পর্যায়ে থাকছে আমাদের প্রতিদিনকার সেগমেন্ট আজকের কথা প্রকাশ। আপনারা জানেন এই সেগমেন্টে আমরা কথা প্রকাশের নির্বাচিত বইয়ের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়ে থাকি। আজ পরিচয় করিয়ে দেব পাঁচটি বিশেষ বইয়ের সঙ্গে। প্রথমে হাতে নিলাম যে বইটি, এই বইটির নাম আকালের গল্প। তবে তার আগে একটু বলে নিই, আজ যে পাঁচটি বইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেব পাঁচটি গল্পের বই, বিশেষ রকম গল্পের বই। কী ধরনের বিশেষ সেটা আমরা ক্রমান্বয়ে জানতে পারবো। প্রথমে যে বইটি হাতে নিয়েছি আমি, এই বইটির নাম আকালের গল্প। আকালের গল্প বইটির ভূমিকা লিখেছেন ইমতিয়ার শামীম আর সম্পাদনা করেছেন আবু হেনা মুস্তফা এনাম। তার সম্পাদিত এই বইটির প্রচ্ছদ করেছেন সব্যসাচী হাজরা। আর এই বইটি কিন্তু আমরা আজ প্রথম দেখাচ্ছি। তবে বিশেষ বই মানে খুব যত্ন নিয়ে করা বই, প্রত্যেকটা বই যদিও যত্ন নিয়ে, তবু এই বইটির প্রতি আলাদা একটা কদর আছে, আকালের গল্প। এবার হাতে নিলাম যে বইটি, এই বইটির নাম দাঙ্গার গল্প। দাঙ্গার গল্প এই বইটির নাম এবং প্রচ্ছদের সঙ্গে আপনারা পরিচিত। বইটির সম্পাদক এবং ভূমিকা লেখকের নাম উষা গৌহর। আকাল দাঙ্গার গল্প আর বইটির প্রচ্ছদ শিল্পীর নাম সব্যসাচী হাজরা। দর্শক, এবার হাতে নিয়েছি যে বইটি, এই বইটির নাম দেশভাগ উদ্বাস্তু জীবনের গল্প। বইটির সম্পাদকের নাম হামিদ কায়সার আর বইটির প্রচ্ছদ শিল্পীর নাম সব্যসাচী হাজরা। এবার হাতে নিলাম যে বইটি, এ বইটির সম্পাদক এবং ভূমিকা লেখকের নাম আফসানা বেগম। আফসানা বেগমের ভূমিকা লেখায় এই বইটির নাম নারীর গল্প, নারীবাদী ছোট গল্প। নারীর গল্প, নারীবাদী ছোট গল্প, বইটির প্রচ্ছদ শিল্পীর নাম সব্যসাচী হাজরা। আর বইটির ক্যাটাগরি বা ধরনে লেখা আছে ছোট গল্প। সবশেষ হাতে নিলাম যে বইটি, এ বইটির নাম গোপন রাজনীতির গল্প। গোপন রাজনীতির গল্প বইটির সম্পাদক এবং ভূমিকা লেখকের নাম ইমতিয়ার শামীম। এই বইটিরও প্রচ্ছদ শিল্পীর নাম সব্যসাচী হাজরা। দর্শক বুঝতেই পারছেন পাঁচটি বইয়ের বিশেষ একটা মিল আছে। পাঁচটি বইয়েরই প্রচ্ছদ শিল্পীর নাম সব্যসাচী হাজরা আর পাঁচটি বইয়ের নামেই গল্প আছে। তবে আলাদা আলাদা গল্প, খুব সাধারণ কোনো গল্প নয়। এই পাঁচটি বইয়ের সঙ্গে আপনাদের পরিচয় করে দিলাম। পাঁচটি বই ছাড়াও কথা প্রকাশে নানা রকম বই আছে পুরো বই মেলা জুড়ে আপনারা সংগ্রহ করতে পারেন প্রিয়জনের জন্য, নিজের জন্য। দর্শক, আমি এখন যার সঙ্গে কথা বলবো তিনি খান মাহবুব। তিনি লেখক, তিনি প্রকাশক, তিনি গবেষক, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। কেমন আছেন মাহবুব ভাই? ভালো। আমরা যখন আপনার পরিচয় দিতে যাই অনেকগুলো পরিচয় সামনে এসে যায় যে কোনটা রেখে আমরা কোনটা বলবো, তবু বইমেলার মাঠে একজন লেখক, একজন প্রকাশক, এই পরিচয় দুটি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। লেখক হিসেবে পরিচয়টা যখন আমরা দেই তখনই কথা আসে যে নতুন কী বই আসলো, একটু জানবো। আসলে তো লেখালেখি একটা চলমান প্রক্রিয়া। এখন যারা নিয়মিত লেখে তাদের সাধারণত বই সহসাই প্রতি মেলাতে আনার চেষ্টা করে, সবসময় হয়ে ওঠে না। তো করোনা প্যান্ডামিকের কারণে আসলে এটা একটু থিতু হয়েছিল। এবার আমার তিনটা বই এসছে। একটা হচ্ছে শোভন সংস্কৃতির রূপরেখা, এটা এনেছে গদ্যের বই কবি প্রকাশনী। একটা বই এসছে শিকার স্মৃতি, সেটা এনেছে ঐতিহ্য। আর একটা হচ্ছে ভ্রমণ, সেই বইটা এনেছে হচ্ছে চন্দ্রাবতী একাডেমি। এই তিনটা বই এসছে এবার আমার। প্রকাশনার প্রতিষ্ঠান পলল, পলল প্রকাশনী আপনার, আপনি সেটার প্রকাশক। আপনার প্রতিষ্ঠান থেকে কী কী ধরনের বই আসলো? আমার বই থেকে গতানুগতিকভাবে যেটা হয় একটু নিরীক্ষা এবং মননধর্মী বই, সাংবাদিকতার কয়েকটা বই এসছে, তারপর আইন বিষয়ক কয়েকটা বই এসছে, তারপর আপনার সমাজ নিরীক্ষণের উপর বই এসছে, সব মিলে 15 বা 16টা বই এসছে এবারকার বইমেলায়। আচ্ছা মাহবুব ভাই, আমরা যখন একজন শিক্ষককে পাই তখন মনে করি যে তাকে একটু চেপে ধরা যায়, চেপে ধরা যায় এই জন্য কারণ তার চোখের সামনে যেই মানুষগুলো থাকে তারাই আমাদের পাঠক।
তাদের যদি তারা পাঠক না বানাতে পারেন, বইয়ের কাছাকাছি রাখতে না পারেন, তাহলে আমরা চোখের সামনেই দেখতে পাই যে একটা দল, একটা প্রজন্ম সরে যাচ্ছে বই থেকে। আপনার সামনে যারা থাকে, আপনার আশপাশে যারা থাকে, ছাত্রছাত্রীর কথা বলছি, তারা কতটা বইমুখী? দেখুন, এটা একটা বড় কোশ্চেন, কারণ পাঠকের রুচি চেঞ্জ হচ্ছে, সামাজিকতা চেঞ্জ হচ্ছে। যেমন ষাটের দশকে তখন মানুষের আনন্দ বিনোদন হচ্ছে একটা পাঠপ্রিয়তা ছিল, এই যে বঙ্কিম থেকে শরৎ। এখন মানুষের, ধরেন, আমরা এআইয়ের যুগে চলে গেছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে, এবং অনেক রকমারি জিনিস যেটা মানুষের জীবনের সাথে সংযোগ ঘটছে, সেখানে পাঠের ধরনটাও কিন্তু চেঞ্জ হচ্ছে। এখন বইয়ের পাতায় মানুষ মগ্ন হওয়ার চেয়ে ট্যাব থেকে শুরু করে অনেক কিছু, এবং মানুষ ভয়েস দিয়ে বই পড়ছে, অনেক ই রিডার, অনেক কিছু মেশিন অ্যাক্সেসিবল বই পড়ছে। তো সেই সব কারণে যে পাঠক আসলে কমে যাচ্ছে, ঠিক তাও নয়। পাঠকের আসলে রুচি এবং প্ল্যাটফর্ম, এই দুটো চেঞ্জ হচ্ছে। আর পাঠক কমে যাওয়ার একটা বড় কারণ হচ্ছে যে আরও অনেক বিষয় মানুষের সাথে যুক্ত হচ্ছে, যেটা মানুষের পাঠের সময়টা নিয়ে নিচ্ছে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে, মানুষ দিনান্তর এত ব্যস্ত থাকে যে পাঠের জন্য যে সময়টা, সেই কি বলবো, প্রলম্বিত বিশ্রাম বা একটা আয়েশের সময়, সেটা কিন্তু বাঙালির জীবনে নেই। সেই তৈলে ভরা স্নিগ্ধ তনুর নিদ্রা রসে ভরা বাঙালি কিন্তু তার চেয়ে অনেকটা যোজন যোজন দূরে চলে এসছে। অর্থাৎ বাস্তবতায় সে এমন জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে তার যে এই যে রকমারি বই, মনন বই এবং সেই হৃদয়গ্রাহী বই, তার মধ্যে যে মানুষের ডুবে থাকা, তার থেকে মানুষের অনেক ধরনের কারণে বিচ্যুতি হচ্ছে, এবং এটাই হচ্ছে বাস্তবতা। এই নিউ নর্মাল সিচুয়েশনে আমাদের আসলে, যদি আমরা পাঠটাকে আরও মগ্ন হতে চাই, তাহলে আমাদের যে সৃজনের জমিন, বইয়ের জমিন, বইয়ের যে প্রেক্ষাপট, বইয়ের যে পরিপ্রেক্ষিত এবং বইয়ের যে ডিমান্ড, অর্থাৎ নিড বেস, অর্থাৎ এখনকার প্রজন্ম কী চাচ্ছে, তার সাথে সাযুজ্য রেখে একটা পরিকল্পনা করা গেলে, তাহলে এই গতানুগতিক যদি আমরা এইভাবে বলি যে পাঠ কমে যাচ্ছে, বইয়ের কমে যাচ্ছে, সেটার সাথে কিন্তু পরিপ্রেক্ষিতটা যদি বড় ক্যানভাসে চিন্তা করি, তাহলে কিন্তু উত্তরটাও খুঁজে পাবো আমরা। দর্শক, আমরা কথা শুনছিলাম লেখক, প্রকাশক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক খান মাহবুবের। তিনি বলছিলেন আমাদের পাঠক কেমন আছে, আমাদের বইগুলো কাদের কাছে যাচ্ছে। আশা করছি সেই বইয়ের পাঠক আপনিও, আর বইয়ের পাঠক যদি হয়েই থাকেন, অবশ্যই বই সংগ্রহ করবেন সারা বছর ধরে। দর্শক, পাঠক বই মেলায় এসেছেন শুরুর দিক থেকেই, এখনও আসছেন, শেষ দিন পর্যন্ত আসবেন। পাঠকের সঙ্গে কথা বলবো, জানবো তাদের পছন্দের কথা। নাম কি? আমার নাম রাহামুনাওয়ারা উর্বশী, আমি শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয় অষ্টম শ্রেণীর ছাত্রী। আমার বই পাশের জন্য নাম একটু শুনে নিই, কি নাম? রাইসা জাহিন উর্বি। আচ্ছা, দুইজনকে মনে হচ্ছে বোনের মতো। জি। আচ্ছা, যাই হোক, কোথায় জানি পড়াশোনা? শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয় অষ্টম শ্রেণী। এই সময়টা প্রচুর পড়াশোনার চাপ থাকে, তারপরে বই মেলায় আসা, তারপরেও বই কেনা, সেগুলি পড়া, বাড়তি চাপ হয়তো, কিন্তু মনের আনন্দের জন্য দরকার, তাই না? জি জি, অবশ্যই। এটা বই পড়তে অনেক ভালো লাগে, একটা নতুন ভালো লাগা জন্মায় বইয়ের প্রতি, এই জন্য আর কি সময় বের করে নিই ভালো লাগার জন্য। আর একটু জিজ্ঞেস করি যে কোথায় জানি পড়াশোনা? নটরডেম ইউনিভার্সিটি, বাংলাদেশ। তার মানে হচ্ছে দুজনেরই প্রচুর পড়ার চাপের সময় এটা। ও তো বললো যে কিভাবে সময় বের করা হয় বা বই পড়া উচিত, একটু তোমার কথাটা শুনবো। অ্যাকচুয়ালি আমি মনে করি কাজের পাশাপাশি বা পড়াশোনার পাশাপাশি কিছুটা সময় থাকে, যে সমস্ত সময়টা অ্যাকচুয়ালি আমরা এখন ফোনের পেছনে দেই, বাট এই টাইমটা যদি আমরা বই পড়ি বা এই টাইমটাকে এভাবে আমরা ব্যবহার করি, তাহলে আমাদের যে কল্পনার প্রসারটা, এটা আস্তে আস্তে বাড়বে, এবং এক্ষেত্রে আপনার যে সৃজনশীলতা, এটাও আস্তে আস্তে বৃদ্ধি পাবে। তাই মনে করি সবারই উচিত কিছুটা টাইম বের করে বই পড়া। অনেক ধন্যবাদ। দর্শক, আমরা পাঠকের সঙ্গে কথা বলছিলাম, তারা কথা বলছিল বই মেলায় আসার গুরুত্ব সম্পর্কে, বলছিল কী ধরনের বই পছন্দ। আপনি যদি এখন পর্যন্ত বই মেলায় না এসে থাকেন, অন্তত শেষ দিনটিতে হলেও বই মেলায় আসবেন, প্রিয় বইটি কিনে নিয়ে যাবেন। দর্শক, আমি এখন অবস্থান করছি প্রকাশনার প্রতিষ্ঠান কথা প্রকাশের প্যাভিলিয়নে, কথা বলছি প্রতিষ্ঠানটির বিপণন কর্মকর্তা জাফরুল ইসলামের সঙ্গে। জানছি সারা মাস ধরে তারা কী ধরনের বই বেশি বিক্রি করলেন, কিংবা কোন ধরনের বইয়ের প্রতি পাঠকের অধিক আগ্রহ দেখলেন। জাফরুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? ভালো আছি। আসলে কথা প্রকাশ তো নানা রকম বই নিয়ে এসেছে, আর এখানে পাঠকের আগ্রহটা খুব কাছ থেকে আপনি দেখেছেন, আপনারা দেখেছেন, তবু যদি বিপণন কর্মকর্তা হিসেবে আপনার একটা মতামত আমরা নিই যে কী ধরনের বইয়ের প্রতি বেশি আগ্রহ দেখলেন? আমাদের এখানে আসলে সব ধরনের বই আমরা প্রকাশ করে থাকি, আমাদের একটা স্লোগান আছে পরিবারের সবার জন্য সব ধরনের বই। তবে এবার দেখতেছি আমরা মূলত গবেষণামূলক এবং ইতিহাসমূলক
বই সবচেয়ে বেশি প্রকাশ করি। বাচ্চাদের কিশোর উপযোগী কিছু বই আছে, যেমন ভৌতিক উপন্যাস, রহস্য উপন্যাস, থ্রিলার উপন্যাস, এই ধরনের বইগুলো আমাদের কাছে আছে, গল্প আছে কিশোরদের। আমরা বেশিরভাগ দেখতেছি যে আমরা এবার নতুন করে পাঁচটা সংকলন করছি, গল্প সংকলন, সেই বইগুলোও বেশ ভালোই চলছে। আজকেই আমাদের একটা বই আসছে, আকালের গল্প। এই গল্পগুলো কয়েকজন লেখকের সংকলন নিয়ে আবু হেনা মোস্তফা এনাম সম্পাদনা করছে, বইটা আজকেই আসছে। আমরা আমাদের অনেকগুলো বইয়ের মাঝে সেই বইগুলো নিয়ে আসতে না পেরে আজকে বইটা নতুন স্টলে আসছে। আমরা আশা করছি এই বইটাও ভালো যাবে। এই পাঁচটা সংকলন খুবই মানে আগেরগুলোও ভালো যাচ্ছে, এটাও ভালো যাবে আমরা আশা করতেছি। এছাড়াও আমাদের যে গবেষণামূলক যে বইগুলো আছে তার ভিতরে ইতিহাসমূলক বই আছে, আপনার মুক্তিযোদ্ধার বই আসছে, ভাষারও কিছু বই আছে, উপন্যাস আছে, যে উপন্যাসের মধ্যে হরিশঙ্কর জলদেশের উপেক্ষিতা সীতা, এটা খুবই ভালো যাচ্ছে। সিরাজুল ইসলাম চৌধুরী স্যারের দেশভাগে গান্ধী ও জিন্না, এই বইটাও খুবই ভালো যাচ্ছে। আগামীকাল সম্ভবত চতুর্থ মুদ্রণ আমাদের স্টলে চলে আসবে। এ পর্যন্ত প্রায় 70 আপ বই আমাদের চলে এসেছে। আপনি বিভিন্ন রকম বইয়ের কথা বলছিলেন, তবে এই যে মধ্যে আকালের গল্প বলছিলেন, এই আকালের গল্প বইটার আমরা রিভিউ দেখিয়েছি বা পরিচিতি দেখিয়েছি, এই যে হাতের কাছে আছে আকালের গল্প। তো আকালের গল্পটা যেহেতু আজকে আসলো বা একদিন আগে আসলো, সেখানে একটু দেরির ব্যাপার থেকে যায়, হয়তো পাঠক শুরুর দিকে পায়নি, কিন্তু এখন পেয়েছে, যে কারণে এই বিষয়টা একটু ভালোভাবে জানা দরকার আছে। যে আকালের গল্পটা, আকালের বিষয়টা কেন, আপনি কতটা জানেন এই বিষয়টা? এই বিষয়টা আসলে আমি অতটুকু জানি, যেহেতু আমি বিক্রয় বিভাগে আছি, আমি আজকেই বইটা হাতে পেয়েছি, মানে সম্পাদনা পরিষদের সাথে আমার ওইভাবে কোনো এখনও ইয়ে হয় না যে বইটা কী রকম কীভাবে আসছে। তবে অতীতের যেগুলো বই আসছে তার অভিজ্ঞতাতে বলতে পারি যে অনেকগুলো মানে আকালের গল্পর সংকলন হিসাবেই এই বইটা আসছে, অনেকগুলো লেখকের সংকলন, এটা একত্রিত করে আবু হেনা মোস্তফা এনাম এটা সম্পাদনা করছে। তা আমি আশা করতেছি যে পূর্বের যে বইগুলো আসছে সেইগুলোর মতোই এটা ভালোই চলবে। দর্শক, আপনারা সারা বছর ধরে আজকাল বই সংগ্রহ করতে পারেন। আপনার যদি আগ্রহ থাকে বইয়ের প্রতি, অবশ্যই খুব সহজে বই পেয়ে যাবেন ঘরে বসে। যারা বই তুলে দেন পাঠকের হাতে তারা আমাদের বিক্রয় প্রতিনিধি। একজন বিক্রয় প্রতিনিধির সঙ্গে কথা বলছি, জানছি তারা কী ধরনের বই তুলে দেন, কী ধরনের পাঠক পান। কী নাম? দিনা আক্তার। দিনা আক্তার, আপনি বই তুলে দেন পাঠকের হাতে, কিন্তু পাঠক যখন স্টলে আসে বা প্যাভিলিয়নে আসে তারা কিন্তু জানে না যে কোন বইটা তার জন্য ভালো বা কোন বইটা নিলে সে উপকৃত হবে বা বিনোদিত হবে, আপনাদের বলতে হয়। আপনি কীভাবে বুঝছেন যে তার রুচিটা এমন হতে পারে বা কী মনে করে বইটা তুলে দেন? আমাদের এখানে দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্রেতা যারা আছে তাদের হচ্ছে প্যারাসাইকোলজি, থ্রিলার, মোটিভেশনাল বই, অনুবাদের বইয়ের প্রতি ঝোঁকটা বেশি। তো তারা যখন এসে আমাকে বলে যে এই ধরনের বা এই টাইপের বইগুলো আমি চাচ্ছি, তখন আমি বেশ কয়েকটা বই তাদেরকে সাজেস্ট করি। সেখান থেকে তারা বইয়ের যে প্লটটা আছে সেটা দেখে বুঝতে পারে যে আদৌ বইটা কেমন হবে, ওইটুকু পড়ার পর তারা নিতে আগ্রহী বা ইচ্ছুক হয়ে থাকে। দর্শক, আমরা কথা বলছিলাম বিক্রয় প্রতিনিধি দিনা আক্তারের সঙ্গে, তিনি বলছিলেন কী ধরনের বই তিনি তুলে দেন অথবা কীভাবে বোঝেন তারা পাঠকের রুচিটা। আপনারা যখন বইমেলায় আসবেন আপনারা অবশ্যই বিক্রয় প্রতিনিধির সঙ্গে কথা বলবেন, জানবেন তারা কী বলে অথবা কোন ধরনের বই সাজেস্ট করে। দর্শক, আপনারা দেখছেন কথা প্রকাশ বই বাতায়ন। আমরা বইমেলার মাঠে আছি, বইয়ের মানুষদের সঙ্গে আছি আর আছি নতুন বইয়ের সঙ্গে। অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট একটা বিরতি নিয়ে নেব, বিরতির পর আরও কিছু আয়োজন আছে, সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকার অনুরোধ করছি। বিরতির পর আপনাদের আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি, আমি ইকবাল খন্দকার। আপনারা দেখছেন কথা প্রকাশ বই বাতায়ন। আমরা আছি বইমেলার মাঠে, আমরা আছি লেখকদের সঙ্গে, পাঠকদের সঙ্গে, প্রকাশকদের সঙ্গে, আরও কিছু আয়োজনের কথা বলছিলাম, চলুন সেগুলো দেখে আসি। দর্শক, আমার হাতে যে বইটি আছে বইটির নাম বাংলা রুবাইয়াত, বইটির রচয়িতার নাম মহসিন হুসাইন, তার সঙ্গে কথা বলবো। বাংলা রুবাইয়াত আপনার লেখা বই, আপনার ছবিটা দেখে বুঝতে পারছি আমাদের খুব গতানুগতিক একজন কবি আপনি নন, একটু অন্য জগতের, অন্য লাইনের, একটু জানবো বাংলা রুবাইয়াত সম্পর্কে। রুবাই শব্দের অর্থ হলো চার লাইনের কবিতা, ফার্সি কবিতা, আর রুবাইয়াত হলো কবিতা সমূহ, চার লাইনের কবিতা সমূহ। এই রুবাইয়াত বা এই রুবাই কবিতার উৎপত্তি এবং বিকাশ অন্তত কয়েক হাজার বছর আগে, এটা ইরান এবং সংশ্লিষ্ট দেশে এটা ছিল। পরবর্তীকালে মানে সেই এজরাপন থেকে শুরু করে বহু লোক, এই বিদেশিরাও যেমন এই রুবাইয়াত অনুবাদ করছে, সুফি কবিদের এটা সম্পদ এটা করছে,
এবং তেমনইভাবে আমাদের বাংলায়ও সেই সব লেখা অনুবাদ হয়েছে বলে আমরা জানি। যেমন এই যে রুবাইয়াতি ওমর খাইয়াম, হ্যাঁ, নজরুল ইসলাম করছেন, আরও অনেকেই করছেন, কিন্তু আমি সরাসরি কোনো অনুবাদের দিকে যাইনি। আমি রুবাইয়াতের ভাব, ভাষা এবং ছন্দকে মানে গতানুগতার বাইরে যে আমি এইটাকে একটি কবিতা রূপায়ণ করেছি। 260টি কবিতা আছে এই রুবাইয়াতের মধ্যে। বিজয় সরকার আমাদের শ্রদ্ধেয় নাম, সম্মানিত নাম, গানের সঙ্গে এই নামটা এমনিতেই চলে আসে, অথবা এই নামটা চলে আসলে গানের প্রসঙ্গ চলে আসে, কিন্তু এই নামটার সঙ্গে, এই মানুষটার সঙ্গে আপনার একটা সম্পর্ক আছে, সেটা আপনার মুখ থেকেই শুনব। কবিয়াল বিজয় সরকার এর সঙ্গে আমার প্রথম মানে সরাসরি কথোপকথন এবং পরিচয় 1976 সালে। তার আগে তাকে দেখছি, দূর থেকে তার গান শুনেছি, কিন্তু কোনো আলাপ হয়নি। 76 সালে আমাদের পার্শ্ববর্তী একটি গ্রাম, সেই গ্রামে ওনার এক আত্মীয় বাড়ি, সেখানে আলাপ হলো এবং আলাপ হওয়ার পরে উনি আমার কবিতা দেখে, আমার রচনা করা গান দেখে উনি মুগ্ধ হলেন। এবং আমি বললাম যে আপনি কি আমার কবিতা, আমার এই যে গানগুলো একটু রূপায়ণ করবেন, আসরে গাইবেন? উনি আমাকে উৎসাহিত করলেন। সেই বৃদ্ধ বয়সেও, প্রায় 76 বছর বয়স, হ্যাঁ আমি করব, আমাকে উৎসাহিত করলেন। এবং আমি মূলত ওনার গানকে, ওনার কবিতাকে আমার নিজের মধ্যে পোষণ করি। দর্শক, বাংলা রুবাইয়াত মহসিন হুসাইনের এই বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান জ্যোতি প্রকাশ। আপনারা সংগ্রহ করতে পারেন, তার রুবায়ত সম্পর্কে অবগত হতে পারেন, নিজেদের মধ্যে ছড়িয়ে দিতে পারেন। দর্শক, আমি এখন অবস্থান করছি প্রকাশনা প্রতিষ্ঠান অনিন্দ্য প্রকাশের প্যাভিলিয়নে। কথা বলছি প্রতিষ্ঠানটির প্রকাশক আফজাল হোসেনের সঙ্গে। ভাইয়া কেমন আছেন? জি ইনশাল্লাহ ভালো আছি। বইমেলার সময় আপনারা ভালো থাকেন, নানা রকম প্রতিকূলতা তাও ভালো থাকেন, হাসি মুখে থাকেন, কারণ হচ্ছে পাঠকরা এসে নতুন বইয়ের সঙ্গে আপনাদের হাসি মুখটাও দেখতে চায়। এই বছর কোন ধরনের প্রকাশনার উপর বেশি জোর দিয়েছেন? না, আমার প্রকাশনা তো সবসময় একরকমই থাকে, কারণ শুরু থেকে যেটা করে আসছি তার ভিন্নতা আনতে পারি নাই। কারণ হলো আমার সাহিত্যের সব শাখায় বই করে থাকি, কারণ আমার নির্দিষ্ট কোনো শাখা চয়েস নাই। তবে কিছু নির্দিষ্ট লেখক আমার এখানে এখন মানে অনেক দিন যাবত বই করতেছে, এইসব লেখকরা প্রায় সবাই আছে। প্রতি বছরই 2-1 জন নতুন লেখকও আসে, আবার কয়েকজন চলেও যায়, তবে যাওয়ার সংখ্যা খুব কমই, আসার সংখ্যাই বেশি। আসলে সবার বই করতে পারি না। এবারে যখন ভাবছিলাম যে 40টার বেশি বই করব না, সেই ক্ষেত্রে দেখা যায় কালকে গুনলাম যে 60টা হয়ে গেছে। মানে আমার মাথা নিজের মাথায় নিজের মতো বাড়ি দিয়ে পাওয়ার মতো অবস্থা, যে কীভাবে সেটা সম্ভব। যে তা হয়ে গেছে ইনশাল্লাহ, তে ভালোভাবেই মেলাটা শেষ হচ্ছে এবং আমাদের মেলাটা খুব সুন্দর মতো হয়েছে। আমার এইবার লটারিতে এই স্থানটাও ভালো পেয়েছি এবং এই ভালো পাওয়ার কারণে বিক্রির অবস্থানটা ইনশাল্লাহ ভালো। আর মানে বলবো যে লাস্ট মুহূর্তে আইসা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে 2 দিন বাড়াই দিয়েছেন আমাদের কামাল আমর নাসের চৌধুরীর মাধ্যমে, মানে আমাদের উপদেষ্টা, সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা, ওনার মাধ্যমে আমার আবেদন করার পরে এটা আমাদের বাড়ানো হয়েছে এবং এতে বাংলা একাডেমির মহাপরিচালকও প্রচণ্ড পরিমাণে সহযোগিতা করেছেন। এইটা আমাদের জন্য খুবই প্লাস পয়েন্ট হয়েছে, আমাদের বিক্রির দিক দিয়ে আমরা খুবই ভালো কাজ করবো মনে করছি। অনিন্দ্য প্রকাশকে আমরা স্কুলগুলোতে মেলা ঘুরতে দেখেছি, কিন্তু আপনার সঙ্গে যখন এই ক্যামেরার বাইরে কথা হয় তখন আপনি বলছিলেন যে কিছু কিছু জটিলতা আছে, এই জটিলতাগুলো যদি আমরা দূর করতে পারি স্কুলের বই মেলাগুলি খুব সহজে আরও করা যায়। কী ধরনের জটিলতা আছে বা রাস্তাটা কী ভালোভাবে এই দিকটায় আগানোর? মানে জটিলতা হলো স্কুল প্রধান এবং স্কুল কমিটির যারা সভাপতি থাকে তারা অনেক সময় করতে দেয় না। যেমন আমি একসময় আইডিয়াল স্কুলে গেছি, বলছে যে তারা নামা, আমরা বলছিলাম যে টিফিন পিরিয়ডে আমাদেরকে সুযোগ দেওয়া হোক, তখন বলছে টিফিন পিরিয়ডে তারা তো নামাজ পড়বে, তারা বইমেলায় কোন সময় যাবে। কিন্তু উচিত ছিল যে আমাদেরকে আবার অনেক স্কুল প্রচণ্ড পরিমাণে সহযোগিতা করে, যেমন তারা ক্লাস ছেড়ে দেয়, মানে একটা ক্লাস অফ করে বইমেলায় পাঠায় যে তোমরা বই দেখে আসো, কিনো আর না কিনো বইগুলি দেখে আসো। আবার অনেক বিকারণ আছে, অনেক বছর ধরে ঘুরতেছি কিন্তু আসলে সেখানে মেলা করতে পারতেছি না। এই ধরনের জটিলতা আমাদের মধ্যে আছে, কিন্তু এই স্কুলগুলি যদি আমাদের স্কুল মেলায় সহযোগিতা করতো তাহলে আমরা খুব ভালো করতাম। যেমন রাজু কুদ্দুরা একটা বড় স্কুল, সেখানে কিন্তু মেলা করতে দিচ্ছে, সেখানে প্রশাসকও সেনাবাহিনী, তারপরও তারা কিন্তু বাইরের লোকদের মেলা করার সুযোগ করে দিচ্ছে, আদমজি ক্যান্টনমেন্ট সুযোগ করে দিচ্ছে। তারপরে আপনার ওই যে এদিকে আরেকটা স্কুল আছে নৌবাহিনীর, সেটাও তারা সুযোগ করে দিচ্ছে। কিন্তু আপনি বেসরকারি অনেকগুলি বড় স্কুল কলেজ আছে যারা আসলে দিতে চাচ্ছে না, তারা নিজেরা নিজেদের মধ্যে মনে করে যে একটা ব্যত্যয় করবে পড়ালেখার। তো মন্ত্রী মহোদয় এখন গত মন্ত্রী মহোদয় যে এক প্ল্যান করছিলেন, সেই প্ল্যান যদি বর্তমান মন্ত্রী মহোদয় রাখে তাহলে আমি মনে করি স্কুল
ছাত্ররা বই পড়তে বাধ্য হবেন, কারণ বাধ্য হওয়ার মতো কাজ গত মন্ত্রী মহোদয় করে রেখে গেছেন। এটা যদি বাস্তবায়িত হয় তাহলে ছাত্র অবস্থায় বই পড়ে আসতে হবে, না পড়ার কোনো সুযোগ নেই। দর্শক, আমরা কথা শুনছিলাম প্রকাশনা প্রতিষ্ঠান অনিন্দ্য প্রকাশের প্রকাশক আফজাল হোসেনের। তিনি বলছিলেন কিছু প্রতিকূলতার কথা, তবে এই প্রতিকূলতাগুলো যদি আমরা কাটাতে পারি তাহলে বই সারা বছর ধরে পাঠক কিনতে পারবে আর প্রকাশনা প্রতিষ্ঠানগুলো বেঁচে থাকবে খুব ভালোভাবে। দর্শক, আমার হাতে যে বইটি আছে বইটির নাম চেরি ঠোঁটে সিডিউস কাব্য, বইটির রচিতার নাম পূর্ণিয়া সামিয়া, তার সঙ্গে কথা বলবো। চেরি ঠোঁটে সিডিউস কাব্য কী ধরনের বই? কবিতা মনে হচ্ছে। জি, এটা কবিতার বই এবং একদম খাঁটি প্রেমের কবিতার বই। সিডিউস বিষয়টা কিন্তু আমি জানি না, একটু বলবেন। সিডিউস ব্যাপারটা এখানে আমি বুঝিয়েছি, এটা একটা আলাদা একটা কবিতার নামই সিডিউস কাব্য এটার। তো এটা একটু অভিমান থেকে, আসলে আমার ওই কবিতাটা একটু অভিমানের কবিতা, মানে অভিমানের প্রতি আমি একটু সিডিউস করতে চেয়েছিলাম। আচ্ছা, আপনার বইয়ের সঙ্গে আমরা আগেও পরিচয় করিয়ে দিয়েছি পাঠককে, আগে বলতে অন্যান্য বছর। এই বছর নতুন বই নিয়ে এসেছেন, আগের বইগুলোর সাড়া কেমন ছিল? জি, আসলে এটি আমার 6 নম্বর কবিতার বই। আগের বইগুলো পাঠকরা পছন্দ করেছে, সেই ধারাবাহিকতায় আমি আসলে এবারও বই করার বা লেখার একটা অনুপ্রেরণা পেয়েছি। দর্শক, পূর্ণিয়া সামিয়ার চেরি ঠোঁটে সিডিউস কাব্য, এই বইটির প্রকাশক প্রকাশনা প্রতিষ্ঠান মূর্ধন্য। আপনার বইটি সংগ্রহ করতে পারেন, জানতে পারেন তার কাব্য ভাবনা সম্পর্কে। দর্শক, আমার হাতে যে বইটি আছে বইটির রচয়িতার নাম মাসুদ আহমদ আর বইটির নাম মুনিয়ার অসুখ, তার সঙ্গে কথা বলবো। মাসুদ আহমদ, তিনি আমাদের খুব প্রিয় লেখক। আপনারা জানেন যে তার লেখা উপন্যাস কাঞ্চন ফুলের কবি কলকাতার দেশ পত্রিকায় দীর্ঘদিন ধরে সেটি প্রকাশিত হয়েছে আর সবশেষে উপন্যাস আকারে প্রকাশিত হয়েছে। যাই হোক, এই উপন্যাস নিয়ে কথা বলি। মুনিয়ার অসুখ কী ধরনের বই? মুনিয়ার অসুখ মূলত প্রেমের উপন্যাস, তবে তার থেকে বড় কথা হয়েছে যে এই সময়ের উপন্যাস। আপনি বই নিয়েই জানতে চাইছেন, তবু আমি একটা অন্য কথা বলি। আমি এখন পর্যন্ত একটা উপন্যাসই লিখেছি জীবনী ভিত্তিক, জীবনানন্দ দাশের জীবন এবং সময় নিয়ে, যেটা বলছিলেন দেশ পত্রিকা বেরিয়েছে, পরে আনন্দ পাবলিশার্স থেকে বেরিয়েছে। আর একটা উপন্যাস লেখার কথা বা আভাস পাওয়া গেছে যে আমি এইভাবে লিখছি, কিন্তু আমি যে মৌলিক লেখক, আমি যে মৌলিক লেখা লিখতে পারি, আমার জীবন, আমার সময়, আমার জীবনের প্রেম বা এই সময়টাকে আমি কীভাবে দেখছি, সময়টা কীভাবে আসছে, সেটা নিয়েই মূলত মুনিয়ার অসুখ। আপনার জন্য শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ, একুশে টেলিভিশনকে শুভেচ্ছা। দর্শক, মুনিয়ার অসুখ, মাসুদ আহমদের এই বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান প্রথমা। আপনারা সংগ্রহ করতে পারেন, জানতে পারেন তিনি কী লিখেছেন, কেমন লিখেছেন। দর্শক, আমরা পাঠকের সঙ্গে কথা বলবো, তবে এখন যার সঙ্গে কথা বলবো তিনি আমাদের কাছে বিশেষ পাঠক, কারণ তিনি একজন শিক্ষক। তার নাম মোহাম্মদ আসাদুজ্জামান। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি আল্লাহর রহমতে। বইমেলায় আসা, ছাত্রছাত্রীদের সঙ্গে থেকে আসা, সঙ্গে থেকে আসা বলতে তাদের সঙ্গে হয়তো কথা হয় যে বইমেলায় যাচ্ছি অথবা যাবো, কখনো তোমাদের নিয়ে যাবো, আজকে হয়তো একা যাচ্ছি, তাদের সঙ্গে কী ধরনের কথা হয়? আমি মূলত চেষ্টা করি যে বইমেলার যে একটা বিশেষত্ব আছে, একটা চমৎকারিত্ব আছে, এইটা ওদেরকে দেওয়ার চেষ্টা করি, বলার চেষ্টা করি। এবং আমি এবছর পারিনি, কিন্তু প্রায় প্রতি বছরই ওদেরকে নিয়ে আসার চেষ্টা করি। কিন্তু এবার বিশেষ করে আমরা সবথেকে বড় শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে আসছি, দ্বাদশ শ্রেণীর। ওরা এবার টেস্ট পরীক্ষায় ব্যস্ত ছিল আর এই কারণে ওইটার সম্ভব হয়নি। তবে আমি শুধু আমার বড় শিক্ষার্থী না, একবার ছোট থেকে বড় যারা, ওদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করি যে বইমেলা আসলে কী। আমি একটা ছোট লেখাও লিখেছি ফেসবুকে এবং ওদেরকে পড়তে বলেছি যে তোমরা বইমেলা সম্পর্কে একটা ধারণা পাবে আমার এই লেখাটা পড়লে। আচ্ছা, এখন পাশের যেই মানুষটা অবশ্যই ছাত্রী নয়, তো কী হয় একটু মুখ থেকেই শুনি। আচ্ছা, আমার সহধর্মিনী, আমার প্রিয়তমা স্ত্রী, এতটুকুই যদি বলি এক কথাই। নামটা একটু শুনবো। নুসরাত জাহান। নুসরাত জাহান, এই যে বইমেলায় আসা শিক্ষকের সঙ্গে, তিনি তো বলতেই পারেন যে অমুক বইটা ভালো, তমুক বইটা ভালো, কিন্তু আমরা বিশ্বাস করি ব্যক্তি স্বাধীনতা বা ব্যক্তি পছন্দে। আপনার কী ধরনের বই পছন্দ? সর্বপ্রথম যদি পছন্দের কথা বলতে হয় তাহলে তো হুমায়ুন আহমেদের নামই আসে, আর আমার তো অবশ্যই আসাদ মনোয়ারের লেখাও পছন্দ, তার বইও পছন্দ, সামনে আসবে ইনশাল্লাহ। দর্শক, আমরা শিক্ষকের কথা শুনছিলাম, দুজনই শিক্ষক। তারা বলছিলেন যে উপহার হিসেবে বইয়ের চেয়ে ভালো কিছু নেই।
আপনারা যদি উপহার দিতে চান, বই উপহার দিবেন, উপহার যদি পেতে চান বই উপহার পাবেন, সেই প্রত্যাশা আমরা করছি। এতে আমাদের পাঠক বাড়বে, বইয়ের পরিধি বাড়বে। দর্শক, ইতিমধ্যে আপনারা জেনেছেন বইমেলা দুই দিন বাড়ানো হয়েছে, অর্থাৎ মেলা চলবে 2 মার্চ পর্যন্ত। এখনও যারা বইমেলায় আসেননি তারা আসবেন, সেই প্রত্যাশায় শেষ করছে আজকের কথা প্রকাশ বই বাতায়ন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই বইয়ের সঙ্গে থাকবেন। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার হয় সকাল 8:30, আর প্রচারিত পর্বগুলো দেখা যায় একুশে টিভির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। সবাইকে দেখার আমন্ত্রণ, সবার জন্য শুভকামনা।